আল্লাহর সিংহ আল্লাহর বাপ ঘটনা ঘুমিয়ে আছেন স্বপ্নেও দেখছেন হযরতে আলী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন হযরতে আলী যেন একটা রাস্তা দিয়ে কোথাও চলে যাচ্ছে হযরতে আলী অনেকটা দূরে চলে গেলেন গিয়ে দেখেন একটা চার মোড়ে চার রাস্তায় উপস্থিত হলেন চার রাস্তায় হাজির হলেন চার রাস্তার মোড়ে হাজির হয়ে লক্ষ্য করে দেখলেন দূরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে একবার জোরে জোরে সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দূরে উনি দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে হযরত আলী কে আসতে দেখি আল্লাহ নবীকে বলেছিলেন আলী রে ও আলী একটু দাঁড়িয়ে যাও ও আলী একটু দাঁড়িয়ে যাও তুমি সামনে রাস্তা দিয়ে চলে যাও পিছনে রাস্তা দিয়ে চলে যাও দানের রাস্তা দিয়ে চলে যাও কিন্তু ও আলী শোনো আমি রসুল তোমাকে একটা নিষেধ দিচ্ছি ওই যে বাম দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই বাম দিকে রাস্তায় তুমি আলী যেন কখনো যেও না সব রাস্তা দিয়ে যাও সামনে দিয়ে চলে যাও পিছনে যাও ডান দিকে যাও কিন্তু বাম দিকে রাস্তায় তুমি জানো কখনোই যেও না আলী এখন ভাইজান আপনারা বলুন হযরতে আলী একটা এটা কি ইনি রাসূলকে দেখতে পাচ্ছেন বাস্তব না স্বপ্নে যে আমার কথা বুঝতে পারছেন স্বপ্নে দেখছেন হযরত আলী চিন্তা করছেন তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রাস্তা চিনতে বলতে বললেন এই বাম দিকে রাস্তা নিষেধ করলেন কেন ভাইজান যেটা নিষেধ করায় সেটা যেতে চায় না মানুষ কেন নিষেধ করল হযরত আলী কিন্তু রসুলের কথা তারা সেই যুগের মানুষেরা সাহাবীরা রসুলের কথাই পদাই পদাই মানে একেবারে রসুলের কথা বললে রসুলের কথা কখনো কথা অমান্য হবে না সঙ্গে সঙ্গে রসুলের কথা তারা মান্য করতো শুনতো জোরে জোরে বলো রসুল তারা এত ভালোবাসতো এত মহব্বত করতো পায়রবি করতো সেই যুগে রসুলকে ভালোবেসে রসুলের রসুলকে মেনে অনুসরণ করে তারা প্রকৃত সোনার মানুষ তৈরি হয়েছে আল্লাহর রসুলের কথা কখনোই তারা অমান্য করতে পারে সাহাবীরা পারে
পারে কি কখনোই পারে না কখনোই পারবে না রাসূলের মহব্বত রাসূলের ভালোবাসা আজকে যে মদিনায় যে রাসূলের সঙ্গে যে চলেছে যারা বিশেষ তারা সাহাবী এই সাহাবী সাহাবীরা যে আছেন তারা কত সৌভাগ্যবান কি ভাই জান তাই না কত সৌভাগ্যবান হ্যাঁ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নের সোনে দেখিলে কেমন হতো দোনায়নের সোনে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমি কি বলবো আশা তো ভেসে হাজারতে বেলালের মধু পিছে নামা দয়ার নবীর পিছে নামা পড়লে কেমন হতো ও দুনায়নের সোনে পা দেখিলে কেমন হতো সোনে পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম থাকতাম আমি অধম সামনের সোনে পাত হতো পাশে সাহাবাগান আবু বকর মরম উসমান আলীর সঙ্গে কেমন হতো কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কি ভাই ঠিক না জন্ম যদি রসুলের যুগে হতো ভালো হতো না হ্যাঁ কবিরা কি সুন্দর করে বলে আপনি আপনার খারাপ লেগেছে কি আমাদের রসুলের মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আল্লাহর নবী আমাকে সব রাস্তা দিতে বললেন সামনে যেতে বললেন পিছনে যেতে বললেন ডান দিকে যেতে বললেন কিন্তু বাম দিকে রাস্তায় যেতে কেন নিষেধ করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইরা আমার
যেহেতু এটা স্বপ্নের মধ্যে ছিল স্বপ্নের ভিতরে ছিল তাই সাহেব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ওই বাম দিকে রাস্তায় একটু আমি গিয়ে দেখি দিয়ে দেখি কি আছে ওর ভিতরে ওই বাম দিকে রাস্তাটা আমাকে একটু দেখতে হবে যেহেতু স্বপ্নের মধ্যে সবসময় হলে আলী রাসূলের কথা অমান্য করতে পারতো না যে স্বপ্ন দেখছে তো তাই বলছে রাসূল কেন নিষেধ করলেন তাই বাম দিকে রাস্তাটা দেখতে হবে আমাকে ভাই ভাই আমার হাদিস শরীফের ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই চিন্তা করলেন বাম দিকে রাস্তা কি রাস্তাটা কি আমাকে দেখতে হবে রাস্তার ভিতরে কি আছে আর কেন রাসূল নিষেধ করলেন রাস্তায় যেতে এমন সময় হযরত আলী স্বপ্নের ভিতরে ওই বাম দিকে রাস্তার মধ্যে ডেকে বললেন আস্তে 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 এগিয়ে যাচ্ছে যেতে 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 অনেক দূরে হযরত আলী চলে গেলেন গিয়ে দেখেন একটা কুয়া দেখতে পেলেন একটা বিরাট বড় কূপ দেখতে পেলেন কুয়া দেখতে পেলেন ওই কুয়ার ধারে দেখলেন একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে কি আছে একটা বৃদ্ধা মহিলা একটা মহিলাকে দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরে থেকে দেখতেছেন আস্তে 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 এগিয়ে এগিয়ে আসছেন যে বৃদ্ধা মহিলা ওখানে কূপের ধারে দাঁড়িয়ে কি করে আস্তে আস্তে এগিয়ে এসে দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলার কাছে একটা একটা দড়ি আছে দড়ি একটা কাশি আছে কাশি দিয়ে ওই 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 কূপের ভিতরের কাশিটা নামিয়ে দেখি যে একটা তোলার চেষ্টা করছেন তোলার চেষ্টা করছেন ওই মহিলা বৃদ্ধা মহিলা বুড়ি মানুষটা ওই কই যেন একটা তোলার চেষ্টা করছেন কিন্তু তুলতে পারছেন না তুলতে চলার চেষ্টা করে তুলতে পারছেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আস্তে 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 এগিয়ে এগিয়ে আসলেন এগিয়ে এসে এবারে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দে ও বান্দে ও আল্লাহর বান্দে এখানে তুমি দাঁড়িয়ে ওই কুয়ার ভিতরে ওই কুয়ার ভিতরে কি আছে কি আছে তুমি দাঁড়িয়ে তোলার চেষ্টা করছো ওই সময় বৃদ্ধা মহিলাটি ডেকে বলেছিল ভাই ও ভাই কি আপনি 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 আমি তো জানি না চিনি না তবে একটু উপকার আমাকে আমাকে করতে পারেন ওই যে কূপের মধ্যে একটা কূপের মধ্যে একটা কূপের মধ্যে রয়েছে একটা বাক্স পড়ে আছে কূপের মধ্যে একটা বাক্স পড়ে আছে এই বাক্সটা একটু আমাকে তুলে দেন তুলে দিতে কি আপনি পারেন আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু কূপের ভিতর থেকে ওই যে বাক্সটা রয়েছে ওই বাক্সটা আমি তুলতে পাচ্ছি না একটু তুলে দেবেন ওই কূপের ভিতরে যে যে যেটা পড়ে আছে আমি তুলতে পাচ্ছি না চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে তুলে দেবেন ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় ডেকে বলেছে আল্লাহর বান্দে আপনি শুনে একটু দাঁড়ান ঠিক আছে দেখি আমি তুলতে পারি আমি একটু তুলে দেখি আমি একটু তোলার চেষ্টা করে দেখি আপনি দাঁড়ান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ওই কুয়ার ভিতরে দেখলেন একটা বড় ধরনের বাক্স মানে একটা বড় একটা সিন্দুক পড়ে আছে একটা সিন্দুক পড়ে আছে তার সিন্দুকটা কিন্তু আটকানো রয়েছে বাবা ওই মহিলাটি সিন্দুকটা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে তুলতে পারছেন না এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ পাক এত শক্তি এত ক্ষমতা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সিন্দুকটাকে দড়ি দিয়ে কাছে দিয়ে ধরে এমনি করে বেঁধে নিয়ে এমনি করে কোন অসন কোন ভাবে ওই সিন্দুকটা উপরে তুলে তুলে দিল তুলে ফেললে জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় ওই বৃদ্ধা মহিলাটিকে বলছি বৃদ্ধা মহিলাটিকে বলছে ভাই পথিক
ওই সিন্দুকটা একটু আমাকে খুলে দেখা, ওই সিন্দুকের ভিতরে কি আছে আমি দেখতে চাই। আর হযরত আলী ও চিন্তা করছেন এই সিন্দুকের ভিতরে কি আছে আমাকে একটু দেখতে হবে, আমিও দেখব। রাসূল নিষেধ করেছেন বাদ রাস্তা যেতে, আমি দেশে বললাম এই দৃশ্য দেখলাম, কুয়া দেখলাম, কুয়ার ভিতরে সিন্দুকটা পড়েছিল, এই বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে তোলার চেষ্টা করছিল পাচ্ছিল না, আমাকে বলল আমি তুলে দিলাম, আর এটা যে আটকানো রয়েছে এর এর ভিতরে আমিও আমি আমি আলিও দেখতে চাই এর ভিতরে কি আছে। ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধ মহিলার কথা মতো লোহার সিন্দুকটা খোলার চেষ্টা করে চেষ্টা করে, এবার খোলার চেষ্টা করতে করতে হঠাৎ হযরত আলী লোহার সিন্দুকটা খুলে ফেললেন, খোলার সাথে সাথে খোলার সাথে সাথে হঠাৎ একটা বিরহাকারের বিভৎস চেহারার কালো কদাকার দানব হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেছে। আমি শুনেছি তোমার গায়ে নাকি বিরাট শোক বিরাট ক্ষমতা, কাফের বেঈমানেরা তোমাকে লকব দিয়েছে আল্লাহর বাগ আল্লাহর সিংহ, এই শক্তির পরীক্ষা আমার সামনে দিতে হবে, এই শক্তির পরীক্ষা দিতে হবে, মুখে বলতে হবে না, এই শক্তির পরীক্ষা দিতে হবে। হযরত আলী চিন্তা করছেন এই সিন্দুকটা খুলেও তো আমি মরেছি, এই দানব কোথায় ছিল সিন্দুকের ভিতরে কিভাবে ছিল, এ তো আমাকে মুসিবতে ফেলার চেষ্টা করছে। আমি শুনলাম তোমার গায়ে নাকি অনেক শক্তি অনেক ক্ষমতা, লোহার কপাট নাকি তুমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছো, ওই যে লোহার কপাটটা শত শত মানুষ রাস্তা থেকে সরাতে পারেনি তুমি নাকি লোহার কপাট সরিয়েছো। ও আলি এখন আমি রাস্তায় তোমার আটকে দাঁড়িয়ে গেলাম, এসে এসে আমার রাস্তা থেকে কুস্তি করে লড়াই করে আমাকে তুমি সরিয়ে দাও, আমাকে তুমি সরিয়ে দাও, দেখি তোমার গায়ে কেমন ক্ষমতা কেমন শক্তি। এই বলে বিরাট আকারের একটা দানব আলীর সামনে রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে গেছে। ভাই ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপরে ভরসা করে হযরত আলী ও হিট মেরে দাঁড়িয়ে আছেন। এবার দানব বলছে আলী, ও আলী এসো তোমার সঙ্গে আমার লড়াই হবে, লড়াই করতে হবে আমার সঙ্গে, দেখি তুমি জিততে পারো কি আমি জিততে পারি। ভাই ভাই এই কথা বলতে 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 হযরত আলী বলেছিলেন, এ দানব তুই আমাকে চিনিস না, আমার নাম কিন্তু শুধু আলী না, আমার নাম হলো শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, আমার নাম হলো শেরে খোদা আল্লাহর বাস চেষ্টা সরে যা চলে যা, না আমি চলে যাওয়ার জন্য আসিনি, এসো লড়াই তোমাকে আমার সাথে করতে হবে। ভাই ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লড়াই করার জন্য দানব এগিয়ে আসছে, এবার লড়াই এক পর্যায়ে হযরত আলী চলে গেলে শুরু হয়ে গেল, লড়াই চলতে 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 কিরা কিলা কিলি দস্তাস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল, লড়াই চলতে 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 কে জিতবে কে জিতবে কে জিতবে, দানব আলী জিততে পারে আপনার, হ্যাঁ আলী জিততে জানিস,
জুরে জুরে বলেন জীবনে কার কাছে হার কাছে আসতে হেরে গেলাম আলীর সঙ্গে দানবের লড়াই আলীর সঙ্গে দানবের লড়াই বাইরে দানবের কাছে এই দানব এসে আমার অপমান করছে আমার আমাকে অপমান করে আল্লাহ এই কূপের মধ্যে ছিল এই সিন্ধুকের মধ্যে আটকানো ছিল আমি খুলতেই আমার সামনে দাঁড়িয়ে গিয়ে আমাকে অপমান করছে ছোট বড় কথা বলছে লড়াই করছে লড়াই করতে করতে আমি আমাকে হারিয়ে দিয়েছি আল্লাহ আয় আল্লাহ এমন বিপদে আমি জীবনে কখনো পড়িনি আল্লাহ আমি জীবনে কারো কাছে হারিনি আল্লাহ আমার নাম রেখেছে তালি আমি আলি আমাকে শিরক খোদা লতব দেওয়া হয়েছে আমি কেন হারি হেরে গেলাম আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে দাও আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় আমার আল্লাহ সংক্ষেপ করে বলি বাবা এমন সময় আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি বিপদে মুসিবতে পড়ে আল্লাহ পাক আমাদের বিপদ মুসিবত থেকে উদ্ধার করবে না কিছু ভাইজ করবে না করবে নাকি আল্লাহ অবশ্যই করবে কিন্তু মানুষ কি মুসলমানকে বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তোলে হ্যাঁ বাইরে আমার হাত তোলে সহজে কিন্তু হাত তোলে না ঝড় যখন হয় ভাইরা আমার ঝড় যখন হয় তখন আল্লাহকে ডাকে আল্লাহ ঝড়ের সময় তুমি আমাকে বাঁচাও আল্লাহ আর ঝড় যখন থেমে যায় ঝড়ের সময় ভাই আমার ঘন ঘন কলিমা পড়েছে আল্লাহকে ডেকেছে কলিমার উপরে ঘরে অনেক সময় ভরসা তোমার আর ঝড় ঝড় থেমে গেছে কুটির উপর ভরসা করে তাহলে ভাই যেন আমার দুমুকো দুমুকো নাই আল্লাহকে আমাদের ডাকতে হবে আল্লাহকে আমাদের ডাকতে হবে কি তাই না আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দামে দামে তন মনে তারি অনুভব আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দামে দামে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ হচ্ছে আমার রব আর তিনি হচ্ছে আমার সব একবার জোরে বলেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে প্রার্থনা করার সাথে সাথে দেখতে পেলেন একদিক দিয়ে উত্তর দিক দিয়ে দেখা যায় পাঁচজন যুবক ছুটে 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 আলীর দিকে আসতেছে জোরে বলবেন সুবহানাল্লাহ ওই পাঁচজন যুবক ছুটে 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 এসে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলছে আলী এখানে তোমার মনটা বড় খারাপ দেখছি তোমার মনটা বড় বিষণ্ণ দেখছি কি হয়েছে এত মনটা তোমার খারাপ কেন আলী হযরতে আলী বললেন ও ভাইরা তোমাদের ঘর কোথায় বাড়ি জানি না যাক এসেছো ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওই যে দানবটা দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছ ওই দানবটা
একটা কূপের মধ্যে ফেলা ছিল, সিন্দুকের মধ্যে আটকানো ছিল। এই দানবটা সিন্দুকটা তুলতেই দানবটার সিন্দুকটা খুলতে দানবটা আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে ছোট বড় কথা বলছে, অপমান করছে, এমনকি আমার সঙ্গে লড়াই করে এসেছে। লড়াই আমি করে আমি আনি তার কাছে হেরে গেছি। আপনি আপনারা যখন এসেছেন আসুন, এই দানবের হাত থেকে আমাকে একটু বাঁচিয়ে দেন, দানবের বিপদ থেকে আমাকে একটু বাঁচিয়ে দেন। দেখে বলেছিলাম বালিরে চিন্তা করবেন না, আমরা যখন এসেছি আর চিন্তা করার কারণ নাই। আসুন, লড়াই শুরু হয়ে গেল, লড়াই পাঁচ জনের, হযরত আলী কতজন হলো? ছয়জন। ছয়জন লড়াই শুরু করে দিল, ছয়জন লড়াই শুরু করে দিল। লড়াই চলতে 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 এক পর্যায়ে ছয়জন ওই দানবের কাছে হেরে গেল। তোমার গায়ে শক্তি, যত লোক তুমি ডাক না কেন তোমার হাতে সকাল শক্তি নিয়ে, কিন্তু আমার সাথে আজ তুমি পারবে না। এসে এসে তোমার কত লোকজন এসে নিয়ে আসো, লড়াই তোমাকে করতে হবে। রাস্তায় তোমার রাস্তা আটকে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, এসো তুমিও রাস্তা থেকে সরিয়ে দাও। এই সময় এমন সময় আবার হযরত আলী আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ এমন বিপদ মুসিবত থেকে আমাকে বাঁচান, আল্লাহ এই বিপদ মুসিবত থেকে আমাকে বাঁচিয়ে দেন, আল্লাহ এমন সময় আমার আল্লাহ পাক আর একদিক দিয়ে 30 জন যুবককে আমার আল্লাহ পাঠিয়ে দেন। তোমার মনটা দেখতে বড় খারাপ, আর ওই লোক ওই যে দানব মতোটা কে? ওই এমন সময় ওই হযরত আলী বলছেন, ওই যে দেখছেন যে বিরাট চেহারা ওটা হলো দানব, ওই কুয়ার মধ্যে ফোয়ার মধ্যে শিশুর মধ্যে আটকানো ছিল, ও শিশু খোলাতে আমার সামনে আমার সঙ্গে বেয়াদবি করে আমার সঙ্গে লড়াই করছে। এই পাঁচজন আমরা আলী, আমি আলী, পাঁচজন মিলে লড়াই করে আমি আলী হেরে গেছি। পাঁচজন আসলো তাপ লড়াই করে একসঙ্গে, তার সঙ্গে আমরা পারলাম না, হেরে গেলাম। আপনারা কোথা থেকে আসছেন আমি জানি না, ওই 30 জন যুবক বলছে আলী আলী এসে এসো, আমরা যখন এসেছি এসো তোমারও আমার আমাদের সঙ্গী হয়ে যাও, এসো ওই ওই দানবের সঙ্গে আমরা সবাই একসঙ্গে মিলে লড়াই করে যুদ্ধ করব। এবার মনে হয় এবার মনে পারবে না কেন? হ্যাঁ, আপনারা কি বলেন, কোনদিন শুনেছেন কি ঘটনাটি? শোনেন, শুনেছেন? 30 জন যুবক বলছে আলী তাড়াতাড়ি করে চলে আসো, তোমরা ওদিকে 5 জন আর তুমি আলী 6 জন, আমি 30 জন, 36 জন মিলে লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে 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 এক পর্যায়ে দেখা গেল, ভাই এক পর্যায়ে দেখা গেল ওই 36 জন মিলে লড়াই করে দানবের সাথে তারা পাল্লা না হেরে গেলে, তারা পাল্লা না। ভাই এমন সময় হযরত আলী হাত তুলে আল্লাহর দরবারে রোনা জারি করছেন, হযরত আলী ক্রন্দন করছেন, কান্না কাটি করছেন, চোখের পানি ফরে খাচ্ছেন, আল্লাহ এমন মিছিল মুসিবত এমন বিপদ থেকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে দেন, আল্লাহ তকবীর দেন, নারে তকবীর জোরে দেন, নারে তকবীর, নারে তকবীর, আওলাদে মুজাদ্দিদি জামা, আওলাদে মুজাদ্দিদি জামা, সিলসিলা হাকুর ফরাশরি, সিলসিলা হাকুর ফরাশরি, নারে তাকবীর। চিন্তার কোনো কারণ নেই ভাই জান, আমার আমাদের সকল শ্রেতা ফুরফুরার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদি জামান হুজুর দরবার এই মাত্র উপস্থিত হয়েছেন, আমারই পরেই তিনি আসবেন। আপনারা যারা দূরে দূরে আছেন রাস্তার সকলে পাক মেহফিলের সকলে চলে আসেন, বসে যান বাইরে। আমার সঠিক করে বলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে রোনা জারি করছেন, এমন সময় আল্লাহ এমন সময় আল্লাহর প্রার্থনা কান্নাকাটি করছে, চোখ দিয়ে পানি পড়ছে, এমন সময় হযরত আলী
দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে লক্ষ্য করে দেখেন পশ্চিম দিক দিয়ে একজন যুবক একজন যুবক ছুটে ছুটে আসতেছে। মাথায় রয়েছে তার টুপি, মাথায় রয়েছে তার মুখে তার দাড়ি, গায়ে তার জোব্বা পিরহান, সুন্দর পোশাক, মাথায় মাথায় পাগড়ি, সুন্দর নওজোয়ান যুবক যুবক ছেলে, সুন্দর নওজোয়ান যুবক ছেলেটা ওই পশ্চিম দিক দিয়ে ছুটে 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 ওই আলীর দিকে আসতেছে। হুজুর কে বলেছেন, আপনারা সকলে হুজুরকে সম্মান দিয়ে তাজিম দিয়ে নিয়ে আসুন। ওই যুবক ছেলেটা হযরতে পশ্চিম দিক থেকে হযরত আলীর দিকে ছুটে ছুটে আসছে। এই যুবক ছেলেটা যে নওজোয়ান, তার মাথায় রয়েছে পাগড়ি, গায়ে রয়েছে পিরহান জুব্বা, মুখে রয়েছে সুন্দর দাড়ি, ওই যুবক নওজোয়ান ছেলেটার জন্য ছুটে এসে আলীকে ডেকে বলছে, আলী ও আলী এত লোকজন কিসের? আলী ঘটনার ঘটনার বিবৃতি দিলেন, ঘটনার বর্ণনা দিলেন, এই জন্যই লোকগুলো এসেছে, এই যে এই জন্যই এত বড় লোক এমন উপস্থিত হয়ে গেছে। ওই যুবক ছেলেটা বলছে, আপনি একদম চিন্তা করবেন না, পেরেশানি বোধ করবেন না, চিন্তিত হবেন না, পেরেশানি বোধ করবেন না, আমি যখন এসে গেছি আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি ওই ওই দানবের সঙ্গে লড়াই করে আমি দানবকে রাস্তা থেকে সরিয়ে দিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই কিতাবের ভিতরে এসেছে এই যুবক ছেলেটা এক লাফ দিয়ে এই কথা বলে, এক লাফ দিয়ে যখন দানবের সামনে গিয়ে চলে যায়, ওই দানব ওই যুবক ছেলেটাকে, যুবক ছেলেটাকে মাথায় রয়েছে তার পাগড়ি, মুখে দাড়ি, মাথায় রয়েছে গায়ে রয়েছে তার পিরিহান জুব্বা মুবারক, ওই যুবক ছেলেটাকে দেখে ওই দানব সঙ্গে সঙ্গে তার সামনে থেকে পালিয়ে যায়। হযরতে আলী দেখেন, আলী দেখেন ওই ওই দানবটা যতক্ষণ ধরে যত বেয়াদবি করেছে, বস্তাকি করেছে, ওই দানব আলীর চোখের দৃষ্টি থেকে অনেক অনেক দূরে পালিয়ে গেছে, আর তাকে দেখা যাচ্ছে না, আর তাকে দেখা যায় না। এতজন মিলে লড়াই করে পারলো না, কিন্তু একজন যুবক দেখে পালিয়ে গেল, ভয়ে চলে গেল, কে